নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 13ই মে টু 23শে মে, এই 10 দিন নির্ণায়ক হতে চলেছে 6 রাশির, চাইলেও ভুলতে পারবেন না। ভিডিওটি সম্পূর্ণ শুনুন, আলোচনাটা একটু আপনাদেরকে সামনে একটু বিস্তারিত করব। ভিডিওটি শুনবেন, রাশির নামগুলো শুনে শুধু বেরিয়ে গেলে কিন্তু শুধু হবে না। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে ভালো এবং খারাপ দুটি সময় কিন্তু আসে। অর্থাৎ আজ আপনার হয়তো খারাপ চলছে, কাল আপনার ভালো সময় আসবে। আজ আপনার ভালো সময় চলছে, কাল আপনার খারাপ সময় আসতে পারে। অর্থাৎ ভালো এবং মন্দ দুটি কিন্তু মানুষের জীবনে অবশ্যই আসে। এটাই হচ্ছে গ্রহের খেলা। প্রথম কথা, ভেঙে পড়ার কোনো জায়গা নেই। আমি একটি কথা বলছি, আমার যারা ভিডিও দেখছেন তারা ভেঙে পড়বেন না। সময় খারাপ, সেই জায়গাটাকে কিন্তু ভালো করা সম্ভব, সেটা একমাত্র একজন দক্ষ অ্যাস্ট্রোলজারই কিন্তু করতে পারে। দেখুন, আপনার অর্থনৈতিক দিক থেকে সমস্যা আসছে, আপনার কর্মের দিক থেকে সমস্যা আসছে, ব্যবসার দিক থেকে সমস্যা আসছে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, সেই জায়গাগুলো 100% হবে না বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল বলে কোনো কথা আমি রাখিনি। যারা দেখছেন তারা অবশ্যই এগিয়ে চলুন। দেখুন, গ্রহ কিন্তু সব শেষ কথা বলে। এই যে 9টি গ্রহ আছে কি না, 9টি গ্রহই যে খারাপ ফল দিবে এমন নয়। দেখা যাচ্ছে 5টি গ্রহ আপনার ডিসফেভারে আছে, কিন্তু 4টি গ্রহ কিন্তু আপনার ফেভারে কিন্তু ফল দিবে। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। অর্থাৎ একাদশে 9টি গ্রহই যে আপনাকে ভালো ফল দিয়ে যাবে বা 9টি গ্রহই যে আপনাকে খারাপ ফল দিয়ে যাবে সেটা কখনোই না। অর্থাৎ এই যে 9টি গ্রহের মধ্যে কোনো সময় আপনাকে 6টি গ্রহ খুব ভালো ফল দিচ্ছে, 3টি গ্রহ খারাপ ফল দিচ্ছে, এটাও কিন্তু হয়। অর্থাৎ সেই জায়গাটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে দেখে কিন্তু নির্ণয় কিন্তু করে দিতে পারে। তো এই যে 1টি গ্রহ এই 10 দিন দুনিয়া কাঁপিয়ে দিবে, এই 6 রাশির আপনার দিকে মানুষ তাকিয়ে থাকবে, হঠাৎ কি আপনার জীবনে ঘুরতে চলেছে এই 6 রাশির। ঘটবেই যদি আপনার জন্মশকে শুক্রের অবস্থান ভালো থাকে। শুক্র বর্তমানে তুঙ্গ গৃহে অবস্থান করছে, কোথায়, মীন রাশিতে, এবং এই 10 দিন আরও ক্ষমতা, পাওয়ার, বলবত্তা বৃদ্ধি কিন্তু পাচ্ছে শুক্রের। এই শুক্রের বলবত্তা বৃদ্ধি এবং এই 10 দিনের মধ্যে অভূতপূর্ব, অদ্ভুত, অকল্পনীয় লাভ এই রাশিগুলোর কিন্তু করবে 6 রাশি। মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং এখানে দেবগুরু অবস্থান করে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে 2টি রাজ্য এই আপনার মীন রাশিতে কিন্তু থাকছে। দেখুন, আমি হাওয়াতে কিন্তু কথা বলি না। অর্থাৎ গ্রহের গোচর ধরে আপনাদেরকে কিন্তু আমি টোটাল জিনিসটা বুঝাই, কেন ভালো দিবে এই 10 দিন কিন্তু এই শুক্রের ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, যে রাশিগুলোর কথা আমি বলছি সে রাশিগুলো নির্ণায়ক হতে চলেছে। অর্থাৎ লাভই লাভ কিন্তু পেতে চলেছে। প্রথম রাশি আপনার হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি দেখুন 2টি রাজযোগ সৃষ্টি করছে, 1টি পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজ্য, 1টি হচ্ছে মালব্য নামক মহাপুরুষ রাজ্য, কি আপনার সপ্তম এবং আপনার পঞ্চম একাদশের সঙ্গে কানেক্ট হচ্ছে, দুর্দান্ত যোগ। কিন্তু কি হবে, ব্যবসা যারা করছেন না
সে আপনি ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ব্যবসা ব্যবসায়ী যারা আছেন, আপনি ধরুন সবজির ব্যবসা করছেন, আপনি ধরুন একটা জলের ব্যবসা করছেন, আপনি কসমেটিক্স বিজনেস করছেন, আপনি হোটেলের বিজনেস করছেন এই জায়গা, বা আপনি পেট্রোলিয়ামের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো দুর্দান্ত দিবে? ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী প্রত্যেকে কিন্তু দারুণ রেজাল্ট কিন্তু পাবে। ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, দৈনিক রোজগার বৃদ্ধি করবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন মিথুন রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, দুর্দান্ত লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার পঞ্চম ভাবে সৃষ্টি করছে, পঞ্চম ভাবে দুটি গ্রহ অবস্থান করছে, আপনাদের সপ্তম পতি, আপনাদের ধনাধিপতি, সপ্তম এবং ধনপতি এবং পঞ্চম পতি দুর্দান্ত কানেকশান কি হবে দেখুন। আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট ভালো, নিজস্ব প্রপার্টির যোগ, নিজস্ব কোনো যাদের ফ্যাক্টরি আছে বা কোম্পানি আছে সে জায়গাতে লাভ, রাজনীতির ক্ষেত্রে আপনাদের বড় ধরনের সফলতা আপনাদের থাকবে, এবং হঠাৎ অর্থপ্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, দেখুন খারাপ তো আছে কিন্তু খারাপের পাশাপাশি ভালো দিকটাও কিন্তু আছে। নেগেটিভ থিঙ্কিং করবেন না, সবসময় পজিটিভ থিঙ্কিং করুন, দেখবেন জীবন কিন্তু আপনার করবে। হবে না বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, যোগাযোগ করুন, সমস্যা আছে সমাধান আমি আপনাদেরকে দেখাবো। স্বপ্ন দেখুন, অর্থাৎ স্বপ্ন দেখুন কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী স্বপ্ন দেখুন, সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। এরপর যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর যে রাশি সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দুটি রাজযোগ সৃষ্টি করছে, আপনার মালব্য নামক মহাপুরুষ রাজযোগ এবং হংস নামক মহাপুরুষ রাজযোগ। সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনার মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্য, বন্ধুবান্ধবের সহযোগিতা, বিদেশ থেকে লাভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, মানে ধনুরাশির ক্ষেত্রে কী বলেন তো ধনের জায়গাটা, মানে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন ধনুরাশি। তিন নম্বর রাশি, আপনাদেরও নির্ণায়ক হতে চলেছে, ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা আছেন তারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যারাশি। কন্যারাশির ক্ষেত্রে আপনাদেরও কিন্তু পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে দুটি রাজযোগ সৃষ্টি হয়েছে, হংস নামক মহাপুরুষ রাজযোগ এবং মালব্য নামক মহাপুরুষ রাজযোগ। ধনেশ এবং আপনার ভাগ্যাধিপতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে, ভাগ্যের দ্বারা ধন আপনাদের আসবে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি হবে, আর্থিক স্থিতি মজবুত, ব্যবসা ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, শুভ বিবাহের যোগ এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট, বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত কিন্তু হতে চলেছে। আপনি কন্যারাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন, আপনাদের সুসময় আগত এই দল। এরপর যে রাশির কথা আমি বলবো, সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও আপনাদের দুটি পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে একটি হংসনাম মহাপুরুষ রাজযোগ, একটি মালব্যনাম মহাপুরুষ রাজযোগ, আপনাদের এই সময় মান সম্মান যশ বৃদ্ধি করবে। ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা যাচ্ছে, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে, এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট, গোল্ড এই জায়গা থেকে আপনারা লাভ পাবেন, দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে শুভ, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু পাবেন মীন রাশি। এরপর যে রাশির কথা বলবো, সবশেষ যে রাশি সে রাশির নাম আপনার বৃষরাশি। বৃষরাশির আপনাদের রাশির অধিপতি একাদশ ভাবে অবস্থান, দুর্দান্ত যোগ,
আপনাদের একাদশপতি একাদশ পাবে এবং রাশির অধিপতিকে নিয়ে আপনাদের যে কোনো কাজে কিন্তু সফলতা কিন্তু পাবেন। আকস্মিক অর্থপ্রাপ্তি, ধনের জায়গাটা যথেষ্ট ভালো এবং প্রেম পূরণের জায়গা ক্ষেত্রে আপনারা দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে বৃষরাশির, এবং বিদেশ থেকেও আপনারা এই সময় কিন্তু লাভবান আপনারা কিন্তু হবেন এবং অর্থনৈতিক সফলতা, অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের এই সময় কিন্তু হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনি যদি বৃষরাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে মানে লাভের উপর মহালাভ আপনাদের কিন্তু হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।